হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, আমরা খুব ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে সকাল 8:30, সো ব্লগ টাইমে এখন থেকে স্টার্ট করলাম। তো আমি রান্নাঘরের সামনে বসে আছি, তার মানে বুঝতেই পেরেছো আমি রান্না চাপিয়ে দিয়েছি, ভাত করছি আর ডাল কালকের আছেই। তো ডাল আর ডিমের অমলেট করে দেবো হাজব্যান্ডকে, ও সকালে খেয়ে দিয়ে চলে যাবে। আর মা গেল বাজারে মাছ আনতে, মাছ যা কালকে এনেছিলো শেষ হয়ে গেছে, অল্প করে এনেছিলো। তো মা আবার গেল বাজারে, আর এদিকে মেয়ে ওঠেনি, আর শ্বশুরমশাই উঠেছিল আবার শুয়ে পড়েছে, আর হাজব্যান্ড গেল স্নান করতে। তো আমার ভাতটা মোটামুটি হয়ে গেছে, আর আমাদের ঘরের কাজ কতদূর এগোলো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, অনেকটাই এগিয়েছে। আর কালকে থেকে রং করা শুরু করে দিয়েছে, এত সুন্দর রং হয়েছে, আর ঘরটা এত সুন্দর লাগছে না, মানে কি বলবো, এত আনন্দ লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো চলো ঘরে, এই যে দেখো সিলিংয়ে করা হয়েছে ক্রিম কালার, কালারটা বুঝতে পারছো কি না, ক্রিম কালার করা হয়েছে, এখানে করা হয়েছে, এটা হচ্ছে না বেগুনি না পিঙ্ক, কি কালার জানি না, মানে বেগুনি আর পিঙ্কের মাঝখানে যে কালার হয় ওই কালারটা, আর এদিকে কলা করা হয়েছে ইয়েলো, আর এই ওয়ালে করা হবে এই কালারটা, এখানে চিহ্ন করে রেখেছে এই কালারটা হবে, মানে এই ওয়ালে হবে, আর ওই ওয়ালে ওই ওয়ালেও পিঙ্ক হয়েছে, আর এই ওয়ালেও ওটা হবে, মানে সামনে এই ওয়াল আর এই ওয়াল এক কালার, এই ওয়াল আর হচ্ছে এই ওয়াল এক কালার, আর এটা ভেতরের ওয়াল, আর এই ওয়াল হবে এক কালার। মোট আমাদের ঘরের রং হবে 1, 2, 3, সিলিংয়ে একরকম 4 কালার হবে। তো এই দুটো কালার দিয়ে করেছে, বেশ সুন্দর লাগছে, কি বলো, ফুটে উঠেছে। তো একবার করে দিয়েছে, এর উপর দিয়ে আরেকবার করে দেবে, তাহলে ব্যাপারটা আরও বেশি ফুটে উঠবে। সিলিংয়েও একবার করে দিয়েছে, আজকে আরেকবার করে দেবে, আর আজকে মনে হয় আমাদের ঘরটা কমপ্লিট হয়ে যাবে, আর এই রংটা ধরবে। আর পাশের ঘরে এখনও হয়নি রং, তো এখানে হবে এই ওয়ালে এক কালার, আর এই ওয়ালে হবে এক কালার, মানে সামনাসামনি ওয়াল দুটো এক কালার হবে, আর এই জানলার সাইডে হবে এক কালার, আর এই ব্যাক সাইডে মানে সামনাসামনি এক কালার হবে। তো এই হচ্ছে রং। তো আমাদের ঘরের রংটা কেমন লাগলো, প্রথমে ভাবা হয়েছিল যে ওই কালার মানে পিঙ্ক কালার আর সবুজ ধরনের কালার, এই দুটো কালারই করা হবে। পরে হাজব্যান্ড বললো কি না, এই ওয়ালটা মাঝখানে, যেহেতু মাঝখানে ইয়ে করা আছে, যদি সমান ওয়াল থাকতো তাহলে একটা রঙই হতো, যেহেতু মাঝখানে মানে কি বলবো, এখানে যেহেতু একটা রুম ছিল, মানে এই ওয়াল থেকে এই ওয়াল পর্যন্ত রুম ছিল, তো হাজব্যান্ড বললো যে ভিতরের ওয়ালটাই না আলাদা কালার করে, এই কালারটা এই ওয়ালে করার জন্য অল্প করে আনা হয়েছে। তো বেশ ভালোই লাগছে, তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আমার হাজবেন্ড তো বলছে তোমার শখ পূরণ করতে করতে আমি ফকির হয়ে যাচ্ছি। তো আমি আবার বললাম ঘর করার শখ হয়তো আমার হতে পারে, কিন্তু তোমারও তো আছে, আমার তো একার শখ না, তো একটা স্বপ্নের ঘর, একটা মন পছন্দ ঘর কেনা চাই বলো। তো আমাদের সামর্থ্য অনুযায়ী যতটা পারবো সাজানোর চেষ্টা করব, আমার তো সেই লাগছে, কবে যে ঘরের কাজ শেষ হবে, কবে যে ঘরে ঢুকবো, খুব এক্সাইটেড। তো ভাত এসে দেখি উতলানি চলে এসেছে, আর আমি এবার ফ্রিজ থেকে তরকারিটা বের করে রাখি, ডাল রাখা আছে, ডালটা বের করে রেখে দিই, সকালে হয়ে যাবে ডালে। এটা ঠান্ডাটা কমুক। তো মাছ পাইনি, সেজন্য ডিম এনেছে, আর এই যে লাউ শাক মনে হয়, এগুলো কুটু বেছে নিই, আর হাজব্যান্ড স্নান করেও চলে এসেছে, ওকে আগে একটু ডিম ভেজে দিই। আর এদিকে আশ্রম থেকে দিয়ে গেল কাঁঠাল, আমি তো খাবো না, হাজব্যান্ডও খাবে না, বাবা আর মাই যা খাবে, গলা কাঁঠাল ওরা অবশ্য ভালোবাসে, খাজা কাঁঠাল ভালোবাসে না, এক গামলা এনেছিল, আমি বললাম অল্প করে দাও, খাওয়ার মতো কেউ নেই। বর খেতে বসে পড়েছে, আমি ডিমের অমলেটটা করে দিচ্ছি, এদিকে প্রেশারে আলু আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি, কড়াইটা দেখো কেমন অবস্থা হয়ে গেছে, আজকে মাছতে হবে। তো আমার রান্না কমপ্লিট হলো, এই যে দেখো ডিমের ঝোল করেছি, আর ওই যে লাউ শাকটা এনেছিল যে, ওটা দিয়ে সবজি দিয়ে একটু শুকনো শুকনো তরকারি করেছি। তো এবার আমি খেয়ে নেব, ভাতও বেড়ে নিয়েছি, ভাত নিয়েছি আর লাউ শাকের তরকারি নিয়েছি, আর ওটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ডিমের ঝোলটা করার জন্য আলুটা যে কষিয়েছিলাম আমি তুলে রেখেছি, আমার খেতে না খুব ভালো লাগে। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা করছি, একদম কি বলবো, এখন বাজে 3টে, তো খাওয়া দাওয়া করলাম, মেয়েকে নিয়ে একটু শুয়েছিলাম, কিছুতেই ঘুমোলো না, আর হাজব্যান্ড বাড়িতেই আছে, এখনো যায়নি, খাওয়া দাওয়া করে ও কাজ করছে ওখানে, দেখতে গেল, আমি একটু গিয়ে দেখে আসি কি কতদূর কাজ এগুলো, চুলটা ভেজাই আছে। তো এই যে এই ওয়ালটা এখন রং করতে শুরু করবে, আর পাশের ঘরের আমাদের যে বসার ঘরটা ওখানে রং সম্পূর্ণ হয়ে গেছে, হয়ে গেছে বলতে কি বলতো, একবার করে করেছে, আরও একবার করে রং করতে হবে। ক্যামেরাতে কালারটা দেখো আলাদা আলাদা লাগছে, কিন্তু আদৌ এই কালার না, এই কালারটা হচ্ছে পিঙ্ক আর ভায়োলেটের মাঝখানের কালারটা, তো বেশ ভালোই লাগছে, কি বলবো, ফুটে উঠেছে জিনিসটা। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। পাগলিটা অত্যাচার করে করে এই যে ঘুমোলো,
সারাদিন কত বকি মেয়েটাকে, দুবার দুপুরে শুয়েছিলাম ওকে নিয়ে, কিছুতেই ঘুম পাড়াতে পারলাম না। এখন দেখো আমার উপরে খেলতে খেলতে আমার উপরেই ঘুমিয়ে পড়েছে, কেমন করে ক্যাঙ্গারু ক্যাঙ্গারু আর ক্যাঙ্গারু বাচ্চা যেরকম থাকে না ওই রকম ক্যাঙ্গারুর বাচ্চার মতো হয়ে শুয়ে আছে পাগলি একটা। এর থেকে শান্তি বুঝি পৃথিবীতে আর কিছু হয় না, টাকার বিনিময়ে ওই শান্তি পাওয়া যায় না। লক্ষ্মীটা আমার ওখানকে শুয়ে দিয়ে বিকেলে কাজগুলো সেরে ফেলবো। তো বিকেলের কাজ বাজ করে মিস্ত্রিদের জন্য চা বসিয়ে দিলাম, চাটা বসিয়ে দিয়ে মানে তাড়াতাড়ি করে রাখছে, কারণ কি বলো তো পড়তে আসবে না তখন আর উঠে করে দিতে ইচ্ছা করে না, করে ফ্লাক্সে রেখে দেবো, হয়ে গেলে ওদেরকে দিয়ে দেবো। এদিকে মেঘও করে এসেছে, মনে হয় বৃষ্টি আসবে। আর এদিকে দুজনে পড়তে চলে এসেছে আর মেয়ে ঘুমিয়েছে, ওকে সাইড করে দিয়ে আমি বসবো। আর তোর পরীক্ষা না অংশ কবে থেকে? রুটিন দিয়েছে। আর একজনের চোখ উঠেছিল, ভালো হয়েছে তো এসেছে, ওই যে ওর চোখ উঠেছিল এসে বলে কি অঞ্জলি হয়েছে, আমি আর বুঝতে পারি না। তারপর শাশুড়িমা বলল যে না চোখ উঠেছে। এই যে আমার মেয়ের কাণ্ড, টিপটা আবার উঠিয়ে কোথায় রেখেছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে ব্লগটি এখানে শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আজকের মতো বাই বাই।